বুধবার ত্রিপুরা ফিজিক্যাল এডুকেশন এমপ্লয়িজ সংঘ এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে রাজধানীর NSRCCতে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সংগঠনের সদর সাব ডিভিশন কমিটির উদ্যোগে হয় এই শিবির। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী মনোজ কান্তি দেব, খাঁটি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্যের স্বাধীন ত্রিপুরা রাজ্যের শেষ মহারাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 113তম জন্মদিন। ত্রিপুরা ফিজিক্যাল এডুকেশন এমপ্লয়ার্স সংঘ, আপনারা জানে আনজানে আজকের দিনটাকে রক্তদানের জন্য আপনারা বেছে নিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা। মঞ্চে উপস্থিত ক্রীড়া বিষয়ক এবং খাদ্য দপ্তরের সম্মানীয় মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব মহোদয়, উপস্থিত সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল শ্রী অমিত রক্ষিত মহোদয়, উপস্থিত খাদি গ্রামোদ্যোগের সম্মানীয় চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের ত্রিপুরা ফিজিক্যাল এডুকেশন এমপ্লয়ার্স সংঘের সম্মানীয় সভাপতি দীপেন্দু দত্ত মহোদয়, সাংবাদিক বন্ধুরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।